হাই ফ্রেন্ডস, আবার ছোট্ট ভিডিও নিয়ে আবার সে গঙ্গা ঘাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখুন লঞ্চ যাচ্ছে, এই যে নৌকায় করে প্রচণ্ড রিক্স নিয়ে পারাপার করছে। আপনি বুঝতে পারেন প্রচণ্ড জল, দুই নদীর সমাগম এইখানে। এই আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটো নদীর সমাগম হয়েছে, আর এইখানে প্রচুর জল, আর এই জলের মাঝখান দিয়ে যাচ্ছে। এই দেখুন এখানে পণ্যবাহী নৌকা, যেখানে অনেক আলু টালু মুড়ি টুড়ি নিয়ে ওইদিকে যাচ্ছে, ঠিক আছে। আর এইখানে আপনারা দেখুন মানুষ ভর্তি, ঠিক আছে, লোক ভর্তি, মোটর সাইকেল আছে, এই আছে, সে ভর্তি, লোক পারাপার হচ্ছে। এই দেখুন আরেকটি, এই দেখুন কি পরিমাণ, এই এত জল ভরাতে খুব সাহস দরকার, তবেই গিয়ে আপনি পারাপার করতে পারবেন নৌকাতে হোক কি যেই হোক। প্রচণ্ড জল, প্রচণ্ড বেগে জল, পা নামালে বুঝতে পারবেন এখানে কত বেগে জল। কিন্তু মানুষ নিজের জীবনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, নিজের জীবিকার জন্য, করার নেই। কিন্তু খুব ভালো দৃশ্য, ভালো লাগবে দেখতে। কিন্তু শ্রাবণ মাস, চারিদিকে মহাদেবের গান বাজছে, চারিদিকে একটা গান বাজনা, উল্লাস, আনন্দ, গেরুয়া রং চারিদিকে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব নিজের উদ্দেশ্যে, আমরা যে ডিউটিতে আমরা এসেছি। এই দেখুন আরেকটা ঘাট এখানে আছে, ঠিক আছে, পুরুষ মহিলা সব একসাথে চান করছে। এই দেখুন ছোট করি, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন দাঁড়ান, খুব স্লিপি জায়গা আছে, আস্তে আস্তে যাচ্ছি। এই দেখুন সবাই এখানে মহাদেবের জল নিয়ে যাবে করে প্রস্তুতি নিচ্ছে সবাই, দেখতে পাচ্ছেন কাবারে জল ভরে সব সুন্দর সাজিয়ে ভাইরা যাচ্ছে, ছোট ভাইরা আমাদের। কাহাঁ পে হ্যাঁ, এই দেখুন মহাদেবের দর্শন করে নিন, খুব সুন্দর এখানে বানানো হয়েছে, দেখে খুব ভালো লাগবে। ভাই জল নিয়ে তোমরা কোথায় যাবে, কোন মন্দির? আদিগ্রাম। কতক্ষণ লাগবে যেতে, কত লিটার আছে দুদিকে মিলিয়ে? হ্যাঁ, 20 লিটার। একজন নিয়ে যাবে না, সবাই একটা একটা করে? ও, এই দেখেছেন আমাদের ছোট ভাইরা খুব সুন্দর জল টল নিয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না কাজের জন্য, এরাই সব করছে। বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে, পোশাকটাও বেশ সুন্দর। যাই হোক, এই গঙ্গা ঘাট, এই মহাদেবের দর্শন। দেখুন মহাদেব, দেবাদিদেব, শম্ভুদেব, কৈলাস বলে না, এই মহাদেব, এনারই কৃপা, এনারই সব, যত সৃষ্টি সব এনারই। চলুন আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই। এবার ছোট্ট পুচকি একটা চান করাচ্ছে, খুব সুন্দর, কচুরি পানা ভেসে যাচ্ছে, ও কিন্তু রেহাই পায়নি এত জল, তা মানুষ তো কিছুই নেই, সব বয়ে যাচ্ছে। এই উঠলাম, বেরোলাম এইখান থেকে, বেরিয়ে বেরিয়ে গেলাম। এইদিকে মার্কেট আছে কেনাকাটা করার জন্য, গঙ্গা ঘাটে মার্কেট আছে, ঠিক আছে বন্ধু। এদিক দিয়ে আমরা যাব আমাদের যেখানে এসেছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।